হ্যালো গাই, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ভোলা ভেটকি দিয়ে সবজি দিয়ে একটা তরকারি, মাছের তরকারি। এটাতে কিন্তু আমি ব্রোকলিও দিয়েছি, আর এটা একদম নতুন রকম রেসিপি। আর এটা আমি ভোলা ভেটকি মাছ দিয়ে করেছি, বাট এটা ভেটকি মাছ দিয়ে, পোনা মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে, আরও অনেক রকম এরকম ছোট মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়েও কিন্তু হয়। এই রেসিপিটা খুব হেলদি এবং খুব টেস্টি রেসিপি, আর এটা ভাতের সাথে, রুটির সাথে তোমরা খেতে পারো, খুব ভালো খেতে লাগবে। তার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে চলো দেখিয়ে দিই। তার জন্য লাগবে ভোলা ভেটকির একটা পিস নিয়েছি, তোমরা এখানে বেশি পরিমাণ করলে আরও অনেক পিস নিতে পারো। লাগবে ব্রোকলি, ভালো করে ধুয়ে নিতে হবে, টমেটো কাটা, কড়াইশুঁটি, গাজর, আলু, আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচো, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে মিক্সিতে বেটে নেব। আর লাগবে নুন, সর্ষের তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, ঝাল, লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর লাগবে গোটা জিরে। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবে কত কী পরিমাণ নিয়েছি। এবার গ্যাস দিলে কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু স্মোকি হট হতে হবে, মানে খুব গরম হতে হবে, তারপর আমরা মাছটা দিয়ে দেব। মাছটা আমি আলাদা করে নুন হলুদ মাখাইনি, কড়ার মধ্যে দিয়েই আমি নুন আর হলুদ ওর উপর দিয়ে দেব। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। এবার মাছটাকে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজবো না, এটা মিডিয়াম আঁচে ভাজবেন, নাহলে মাছটা বড্ড কালো মতো দেখতে হয়ে যায়। এপিট ওপিট করে মাছটা সব পিঠটা কিন্তু সমানভাবে ভেজে নিতে হবে। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আলু আর গাজরটা ভেজে নেব। আমি কিন্তু ব্রোকলি ভাজবো না, ব্রোকলি যখন থাকবে না ব্রোকলির জায়গায় আপনারা ফুলকপিও ইউজ করতে পারেন, আর এর মধ্যে কিন্তু সবুজ বিনস যেগুলো হয় সেগুলোও দিতে পারেন। এবার আমার আলু, গাজর আর মাছ সব ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটা চেষ্টা করবেন অল্প তেলে করার, তাহলে একটু বেশি হেলদি হবে। এবার কড়ায় আর আমি তেল দেব না, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা থেকে যখন ফোড়নের গন্ধ বেরোবে তখন দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এই তরকারিটা খুব কম মশলা দিয়ে করবেন। এবার দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে, টমেটোগুলো একটু সফট হওয়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা। এবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায় অবধি কিন্তু আমাদের এটা রান্নাটা করতে হবে। আর দেখবেন তা যতক্ষণ এটা র গন্ধটা যাবে ততক্ষণে তেল ছেড়ে দেবে ওপরে। মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আপনারা লাস্টেও দিতে পারেন, বাট আমি এই সময় দিই। এবার দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর ঝাল, লাল লঙ্কার গুঁড়ো। মশলার পরিমাণটা কিন্তু খুবই অল্প দিয়েছি, বুঝতেই পাচ্ছেন। এবার দিয়ে মশলাটা একটুখানি কষাবো, মশলাটা যাতে পুড়ে না যায়, তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প, এক টেবিল স্পুনের মতো একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো, দিয়ে দিলাম ব্রোকলিটা। ব্রোকলি কিন্তু খুব সফট হয়, খুব তাড়াতাড়ি গলে যায়, তাই বুঝে দেবেন।
বেশি ছোট করে কাটবেন না, তাহলে গলে যাবে। এবার দিয়ে দিলাম আমি আলু আর গাজরটা। আর যদি কেউ সুগারের পেশেন্ট হয় তাহলে আলু না দিয়ে করলেও চলবে। মশলাটাকে জাস্ট সবজির সাথে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে মিক্সড করে এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবেন, আপনারা যতখানি ঝোল পছন্দ করেন, তবে এটা একটু ঝোলঝোলি মতো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি। জল দিয়ে এটা মিডিয়াম আঁচে চাপা দিয়ে বয়েল করতে হবে, যতক্ষণ না আমাদের আলু আর গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ঝোলটা অবশ্যই আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী রাখবেন। চার পাঁচ মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন ঝোলটা আমার অনেকটাই হয়ে গেছে। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা আমি ইনগ্রেডিয়েন্টসে দেখাইনি। ধনে পাতা কুচি দিয়ে এক মিনিট মতো এটা আরও ফোটাবো। ফুটিয়ে তারপর গ্যাসটা আমি বন্ধ করে দেবো। ধনে পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে টিপে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। এটা ভাত এবং রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে জানাবে। আর কমেন্টস বক্সে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা।